অস্ট্রিয়ার বিখ্যাত প্লেস স্টেপেন ক্লাস। অস্ট্রিয়াতে প্রায় 10-12 দেখার মতো জায়গা প্লেস আছে, এর মধ্যে স্টেপেন ক্লাস একটি বিখ্যাত জায়গা, যেটা অস্ট্রিয়ার প্রায় 8-10 হাজার টুরিস্ট এখানে আসে এই জায়গাটা পরিদর্শন করার জন্য। তো এই জায়গাটা আসলে অন্যতম একটি জায়গা স্টেপেন ক্লাস। আর বাইরে রাখার জন্য এই জায়গাটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর 4 দিন আছে বাইনাক। তো গাইজ, জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা ইউরোপে বা লন্ডনে আমেরিকাতে আছেন, তারা সবাই এসে এই জায়গাটা দেখে যাবেন, অনেক সুন্দর অস্ট্রিয়ার এই জায়গাটা। আজকের ব্লক হবে নাম্বার 10 ব্লক, ওয়েলকাম টু 10 ব্লক। সো গাইজ, 10 ব্লকে আমরা 5-7টা জায়গা অস্ট্রিয়ার সুন্দর সুন্দর জায়গা আমরা এই ব্লকে দেব। এই পুরো ব্লকটি দেখবেন, এমনকি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। মাত্র 10 টাকা আসেন। আমার রিক্সাতে ওয়াইফাই আছে, সব কিছু আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ওয়াইফাই, রিক্সাতে মিটার আছে, লুকিং গ্লাসও আছে, লাইক মোটরসাইকেল, লাইক মোটরসাইকেল। ভিয়েনাতে 23টি ডিস্ট্রিক্ট আছে, এর মধ্যে এটা আর একটা ডিস্ট্রিক্ট। 1 নম্বর ডিস্ট্রিক্ট হলো মেইন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট যেটাকে বলে। তো এই প্লেসটা অন্য অন্যরকম সুন্দর জায়গা, এখান থেকে আপনি চাইলে ঘোড়ার গাড়িও ইউজ করতে পারবেন, প্রত্যেকটা সুন্দর প্লেসে নিয়ে যাবে ঘোড়ার গাড়ি। এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে, যেটা আমাদের পুরান ঢাকাতে আছে, বাংলাদেশেও আছে। খালি শুধু বাংলাদেশেই নয়, প্রত্যেকটি দেশে গেলে আপনি এরকম দৃশ্য ঘোড়ার গাড়ি, সুন্দর সুন্দর গাড়ি আপনি দেখতে পারবেন। তো আমরা আরও প্লেসগুলোতে যাব, আমাদের সাথেই থাকবেন।
আরেকটি বিখ্যাত জায়গা ভিয়েনার। এই জায়গাটা আরো সুন্দর একটি জায়গা। অস্ট্রিয়ার একটি অন্যতম সুন্দর প্লেস যেটা ইম্পেরিয়াল। এখানে যারাই অস্ট্রিয়াতে আসে ম্যাক্সিমাম মানুষ এই প্লেসটি দেখে, আর দেখার মতো একটি প্লেস ইম্পেরিয়াল। এখানে 10,000 লোক প্রতিদিন পরিদর্শন করার জন্য আসে। এটা একটা সুন্দর অন্যরকম প্লেস। আপনারা আসলে এটা থেকে 2 মিনিট হাঁটলে পার্লামেন্ট, রাত হাউস, আবার ইম্পেরিয়াল জাদুঘর সবগুলো প্লেস একসাথে দেখে নিতে পারবেন। তো আপনি সো গাইস, সবাইকে আমি আমন্ত্রণ করি অস্ট্রিয়াতে আসলে অবশ্যই ইম্পেরিয়াল, পার্লামেন্ট, রাত হাউস একটি সুন্দর বিল্ডিং, এগুলো না দেখে যাবেন না, অনেক সুন্দর প্লেস। আমার ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আরেকদিন আরও অন্যান্য ভিডিও, অন্যান্য প্লেসগুলো দেখাবো, আমাদের সাথেই রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ।